हाय एवरीवन वेलकम बैक टू माय चैनल पुतुल रेसिपी एंड ब्लॉग। आज आमी तुम्हारे साथे खूबी सुंदर एक वीडियो शेयर करते जाच्छी, आशा करी सबार ही भालो लागबे। आमरा रान्ना करते गेले अनेक समय परिमाणे तेलटा बेशी पड़े जाए। आज के जे वीडियोटी शेयर करते जाच्छी आर चिंता नाई, तेलेर परिमाणटा जतटुक चाबेन ठीक ततटुक परिमाणे दिते पारबेन। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে আর কমেন্ট করবে, যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবে, তাহলে প্রতিদিনের নতুন নতুন ভিডিও তোমাদের কাছে চলে যাবে সবার আগে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবার কাছে। আর আজকের ভিডিওটি হচ্ছে পুরাতন একটি বোতল দিয়ে তেলের বোতল কিভাবে তৈরি করবে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমরা যে সব সময় ভীম লিকুইড বোতল কিনে থাকি, দেখতেই পাচ্ছ আমি একটা বোতল নিয়েছি পুরাতন, তা আমার বাসায় কিন্তু আরও আছে, আমি সেগুলোতে প্রথম শুরু করেছি, তা দেখতে খুব ভালো হয়েছিল, বিদায় ভাবলাম তোমাদের একটু হলেও উপকারে আসবে। আমরা কিন্তু অনেক সময় রান্না করতে গেলে তেলের পরিমাণটা বেশি পড়ে যায়, তো এরকম ধরনের যদি বোতল থাকে আমরা কিন্তু যতটুকু পরিমাণ চাব ঠিক ততটুকু পরিমাণে তেলটা দিতে পারব। তা আমি বোতলটা খুবই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ তেলটা আমার পরিষ্কার করতে একটা চাকু লাগবে। এরকম বোতল দিয়ে কিন্তু আমি বাসায় আর একটা বোতল তৈরি করেছি তেলের জন্য। আমরা অযথা কিন্তু দোকান থেকে বোতলগুলো না কিনে এনে আমরা এভাবে যে লিকুইড বোতলগুলো কিনে থাকি, তো সেগুলো দিয়ে কিন্তু আমরা খুবই সুন্দর আকর্ষণীয় একটা বোতল তৈরি করে নিতে পারি। তো এখানে কিন্তু ব্লেড দিয়ে কাটা যাবে না, বটি দিয়েও কাটা যাবে না, তাহলে কিন্তু বোতলটা ফেটে যেতে পারে। একটা কেচির সাহায্যে খুবই ভালোভাবে কিন্তু আমি ছুটিয়ে নিচ্ছি, এভাবেই কিন্তু ছুটিয়ে নিতে হবে, তা না হলে লিক হয়ে যেতে পারে, লিক হলে কিন্তু আর বোতলটা কাজে লাগবে না। খুবই ভালোভাবে কিন্তু আমি কাগজগুলো একটু ছড়িয়ে নিয়েছি আর এই পর্যায়ে একটু চেক করে নেব। দেখতেই পাচ্ছ আকর্ষণীয় কিন্তু একটা বোতল তৈরি হয়ে গেল তেলের জন্য। তো এইভাবে কিন্তু আমরা শর্টকাটভাবে বাসায় থাকা জিনিস দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারি আমরা অনেক কিছুই। এই পর্যায়ে আমি যেই কাজটি করব, বোতলের মুখটা আগে আমি খুলে নিব আর তোমাদেরকে একটু দেখিয়ে দেব। আলাদা কোনো এক্সট্রা কোনো বাসনা করছে না, কারণ আমি আগেই খুবই ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি বোতলে তেল ভরে নেব, যতটা পরিমাণ আর কি আছে ঠিক ততটা পরিমাণে নিয়ে নেব, হয়তো একটু কম বেশি হতে পারে। দেখতেই পাচ্ছ আমার তেলগুলো কিন্তু বোতলে ঢালা হয়ে গেছে, এই পর্যায়ে আমি মুখটা একটু লাগিয়ে দিচ্ছি। খুবই ভালোভাবে একটু মুখটা লাগিয়ে দিচ্ছি যাতে তেলগুলো চারি চার থেকে পড়ে না যায়। আর কতটা আকর্ষণীয় হয়েছে দেখতেই পাচ্ছ। এই পর্যায়ে চেক করে নেব যে কতটা পরিমাণ তেল পড়বে কি পড়বে না সেটাই। দেখতেই পাচ্ছ আমরা যতটুকু পরিমাণ চাব ঠিক ততটুকু পরিমাণে কিন্তু তেলের পরিমাণটা এখানে পড়বে, তার চেয়ে একটুও বেশি না। প্রথমেই আমি একটা ফ্রাই প্যানে চেক করে নিয়েছি, দেখতেই পাচ্ছ এবার আমি একটু সামনের থেকে দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণ পড়তেছে। আশা করি এই ভিডিওটি সবারই উপকারে আসবে আর কম বেশি সবারই ভালো লাগবে। এবার একটু কড়াইটা আমি চেক করে নিব, তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে তেলের পরিমাণটা পড়তেছে, আশা করি সবারই ভালো লাগবে।
যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে আর কমেন্ট করবে, যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবে, সবার আগে নতুন নতুন আপডেট চলে যাবে তোমার কাছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এমন নয় নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকবে। আল্লাহ হাফেজ।